খুবই যৌক্তিক একটা প্রস্তাব। প্রস্তাবটা শুরুতে আমি দুইটা লাইন বলবো, একটা হচ্ছে স্বাস্থ্য পুলিশ। এখন হোয়াট ইজ স্বাস্থ্য পুলিশ? এটা আমাদের প্রপোজড একটা প্রস্তাব, সেটা হচ্ছে একটা আর্মড ফোর্স অনলি ফর দ্য সিকিউরিটি অফ দ্য হসপিটালস। কিছুটা মেট্রো রেলের জন্য যেমন মেট্রো পুলিশ আছে, আমরা এটা কেন করতেছি, ডাক্তারদের যদি আমরা সিকিউরিটি দিতে পারি, আমরা যদি হাসপাতালে সুশৃঙ্খল অবস্থা ফেরাতে চাই, তাহলে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বা আমাদের আসলে একটু শক্ত বা কঠোর হতে হবে। এই জন্য যদি আমরা হাসপাতালের জন্য আলাদা একটি আর্মড ফোর্স গঠন করতে পারি, সেটা হতে পারে স্বাস্থ্য পুলিশ, যেটা একজন ঢাকা মেডিকেলের প্রফেসরই আসলে এই নামটা দিয়েছে, আমার দেওয়া না উনি। আমরা যখনই মেডিকেল ভিজিটে গিয়েছি, ডাক্তারদের সাথে কথা বলেছি, তাদের একটা বড় সড়ো কনসার্ন ছিল সিকিউরিটি কনসার্ন। এখন সিকিউরিটি কনসার্ন কেমন, তারা আসলে তাদের মতো করে চিকিৎসাটা দিতে চায়, অনেক সময় একটু দেরি হয়, কিন্তু ডাক্তারদের আসলে আহত হওয়ার বা আক্রমণ করার একটা প্রবণতা আমাদের রোগীদের মাঝে দেখা যায়। তো এই বিষয়গুলোর কারণে ডাক্তাররা আসলে তাদের যে পরিমাণ আন্তরিকতা দেওয়ার, আমরা আসলে অনেক ডাক্তারের সাথে বসেছি কথা বলেছি, তো তাদের এই আন্তরিকতা দেওয়ার প্রবণতা কমে যায়। তো এই জন্য আমরা ভাবতেছিলাম যে আসলে কি করা যায়। এখানে কিন্তু আনসারদের একটা স্ট্রাইক হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, এখন বাংলাদেশের যত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে সম্পূর্ণভাবে অরক্ষিত, কোনো আনসাররা ডিউটি করতেছে না। যেমন আমরা ঢাকা মেডিকেলের অবস্থা দেখলাম, গতকালকে এই দুইটা ঘটনা ঘটেছে। তো আমরা যখন তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বললাম, তখন তাদের থেকে একটা প্রস্তাব আসলো, যেটা আসলে আমার মনে হলো খুবই যৌক্তিক একটা প্রস্তাব। প্রস্তাবটা শুরুতে আমি দুইটা লাইন বলবো, একটা হচ্ছে স্বাস্থ্য পুলিশ। এখন হোয়াট ইজ স্বাস্থ্য পুলিশ? এটা আমাদের প্রপোজ একটা প্রস্তাব, সেটা হচ্ছে একটা আর্মড ফোর্স অনলি ফর দ্য সিকিউরিটি অফ দ্য হসপিটালস। কিছুটা মেট্রো রেলের জন্য যেমন মেট্রো পুলিশ আছে, আমরা এটা কেন করতেছি, ডাক্তারদের যদি আমরা সিকিউরিটি দিতে পারি, আমরা যদি হাসপাতালে সুশৃঙ্খল অবস্থা ফেরাতে চাই, তাহলে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বা আমাদের আসলে একটু শক্ত বা কঠোর হতে হবে। এই জন্য যদি আমরা হাসপাতালের জন্য আলাদা একটি আর্মড ফোর্স গঠন করতে পারি, সেটা হতে পারে স্বাস্থ্য পুলিশ, যেটা একজন ঢাকা মেডিকেলের প্রফেসরই আসলে এই নামটা দিয়েছে, আমার দেওয়া না উনি। স্বাস্থ্য পুলিশের যদি গঠন করা যায়, আমরা কিন্তু অলরেডি উপদেষ্টা ম্যামের কাছে এ নিয়ে যাওয়ার জন্য ঢাকা মেডিকেলের আসাদ স্যার সহ আমরা আসলে একটা খসড়া লেখা শুরু করে দিয়েছি। অতি দ্রুত আসলে আমরা চাচ্ছি যে ঢাকা মেডিকেল সহ সবগুলো হাসপাতালে এই বিষয়টা যাতে বাস্তবায়ন করা হয়। আরেকটা বিষয় আমি যেটা দায়িত্বে আছি, সেটা হচ্ছে বন্যার মেডিসিনগুলো আমরা নিচ্ছি এবং আমরা হচ্ছে এটা সব সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। এবং একটা কথা বারবার আসতেছে যে মেডিসিন অ্যান্টিবায়োটিক আমরা কাদের হাতে দিচ্ছি, কীভাবে দিচ্ছি। আমি মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে এই কথা পৌঁছে দিতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, কেন্দ্র থেকে কোনো ধরনের মেডিসিন আমরা ডাক্তারের হাত ছাড়া কোনোভাবে দিচ্ছি না। আমাদের সাধারণ ত্রাণে স্যালাইন স্যানিটারি প্যাডস এসেনশিয়াল বিষয়গুলো যাচ্ছে, কিন্তু যখনই আমাদের মেডিসিন ডিস্ট্রিবিউশনের কথা হচ্ছে, ওইটা শুধুমাত্র আমাদের তিনটা ফিল্ড হসপিটালে দেওয়া হচ্ছে, একটা নোয়াখালীতে, একটা ফেনীতে, আর একটা কুমিল্লাতে। ফিল্ড হসপিটালগুলোতে প্রায় 57 জনের মতো অ্যাক্টিভ ডাক্তার আছে, তিনটা ফিল্ড হসপিটাল নিয়ে, এবং ভলেন্টিয়ার আছে, তারা নৌকা যোগে বা ট্র্যাক্টর যোগে তারা যাচ্ছে ওইখানে, তারা রোগী দেখতেছে, তারা দেখতেছে এবং তারা ওষুধগুলো দিতেছে। আরেকটা বিষয় আমি জনগণের সামনে আনতে চাই, আমাদের কাছে কিছু নির্দিষ্ট ওষুধ অনেক বেশি আসতেছে, যেমন স্যালাইন অনেক বেশি আসতেছে, কিন্তু আরো কিছু ইম্পর্টেন্ট নাপা অনেক বেশি আসতেছে, আরো কিন্তু ইম্পর্টেন্ট ওষুধ আছে, এগুলো কিন্তু আসতেছে না। তো যারা আসলে ডোনেট করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু তিনটা ফিল্ড হসপিটাল থেকে একটা রিকুইজিশন আসে প্রতি সন্ধ্যায়, যেটা আমাদের রাত্রে ডিসপ্যাচ করতে হয়। গতকালকে আমরা ফেনীর যে রিকুইজিশনটা ছিল, আমরা ফিল আপ করতে পারিনি, কিছু ড্রাগস ছিল না। তো এই বিষয়ে আমরা কাজ করতেছি, আর আহত নিহতদের নিয়ে তো বললই। আর ডাক্তারদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই, আমি শুনেছি ডাক্তারদের মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করব এখন এই ক্রান্তিকালীন সময়ে কোনো ধরনের কোনো স্ট্রাইক বা কোনো ধরনের আন্দোলনে না গিয়ে আমাদের সাথে সহযোগিতা করুন। আমরা আসলে ডাক্তারদের পক্ষে, আমরাও চাই ডাক্তারদের যত সব সমস্যা আছে সেটা সমাধান হোক, এবং আমরা যে 90 দিনের স্বাস্থ্যখাত পরিবর্তনের একটা মিশনে নেমেছি, এটার মধ্যে ডাক্তারদের সহযোগিতা ছাড়া আমরা এটা পারবো না। ডাক্তার, নার্স এবং সব ধরনের মেডিকেল প্রফেশনে জড়িত এবং জনগণের সম্মিলিত সহযোগিতায় আমরা ইনশাল্লাহ এই লক্ষ্যটা অর্জন করব। ধন্যবাদ।